আলহামদুলিল্লাহ, আজকে আমরা 29 পারা এবং সূরা মুলক শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ হামদ এবং শুকরিয়া যে আমরা এই পর্যন্ত ধারাবাহিকভাবে পৌঁছে গেছি। বাকিটুকু শেষ করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, শোনারও তৌফিক দান করেন। এটা হলো সূরা মুলক, মক্কি সূরা, সূরাটা হলো মক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 30 আর রুকু হলো 3টা, রুকু হলো 3টা, আয়াত হলো 30টা ছোট্ট সূরা। তো এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এখানে প্রথমে মুলক শব্দটা আছে, এইটা দিয়েই এই সূরাটার নামকরণ হলো সূরা আল মুলক, সূরা মুলক। মুলক মানে জানেন, মালিক মানে বাদশাহ, মুলক মানে হচ্ছে রাজত্ব, মানে আকাশ এবং জমিনের একচ্ছত্র রাজত্ব হলো কার, আছে। এটা তো হলো একটা ভৌগোলিক সীমারেখাকে কেন্দ্র করে, তাই না? ওইটুকুর মধ্যেই কর্তৃত্ব, তাও নির্দিষ্ট কিছুর উপরে, সবটার উপরে তো না। কারণ গরু ছাগল আর অন্যান্য সৃষ্টি জীব দিয়ে আছে, সেখানে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব খাটেনি? খাটে, গাছপালার কথা শুনে, হ্যাঁ, বা বাংলাদেশের সূর্য উঠে চন্দ্র উঠে এটাও তো কথা শুনে না, হ্যাঁ, তাহলে নির্দিষ্ট কিছুই। ইভেন আমাদের সঙ্গে যে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগানো আছে, এগুলো তো আমার শরীরের সঙ্গে লাগানো আছে, কিন্তু আমার এই কথা তো শুনে না, চোখও আমার কথা শুনে না, হ্যাঁ, ওই পাও শুনে না, হাতও শুনে না, কোনোটাই শোনে না। যদি শুনতো তাহলে তো চোখে কম দেখতো না, হাতও পড়ে যাইত। তাহলে এটা এখানেও রাজত্ব হলো কার? আল্লাহ, আল্লাহ পাকের সূরা মুলক। এই সূরাটার আরও নাম আছে, সূরায় মুনজিয়া, সূরায় ওয়াকিয়া, ওয়াকিয়া নয়, একটা সূরা ওয়াকিয়া গেছে, সেটা হলো ওয়াকিয়া, আরেকটা হলো সূরায় আল মানিয়া, সূরায় আল মানিয়া। মানিয়া মানে হচ্ছে বাধা প্রদান, ওয়াকিয়া হলো রক্ষাকারী, রক্ষাকারী, মুনজিয়া হলো পরিত্রাণ দানকারী। মানে এই সূরাটা কেউ যদি নিয়মিত তেলাওয়াত করে এবং এখানে যে বিধানগুলো আছে এগুলো মেনে চলে, তাহলে এইটার ফজিলতে সে কী হবে? আল্লাহর আজাব থেকে, কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে সে হেফাজত পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, যখন একটি লোককে কবরস্থ করা হবে, কবরস্থ করা হবে এবং তার কাছে তো আজাব চতুর্দিক থেকে আসবে, চতুর্দিক থেকে আসবে, তখন এই সূরাটা যে তেলাওয়াত করেছে, এই সূরাটাকে যে হেফাজত করেছে, সূরাটার উপর আমল করেছে, এই সূরাটা তার পায়ের দিক থেকে চলে আসবে, বলছে এই আমাকে হেফাজত করেছে, একে আজাব দিতে পারবে না, আবার ডান দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে, মানে সে বিভিন্নভাবে তাকে কী করবে, বাধা প্রদান করার চেষ্টা করবে। তার মানে কোরআন হলো, কোরআনের উপর আমল করলে কোরআনেই আমাদেরকে কী করবে, রক্ষা করবে, এছাড়া আর অন্য কিছু নাই যে মানুষকে কী করতে পারে, রক্ষা করতে পারে। এই জন্য বলা হয়েছে যে হিয়া আল মানিয়াত ওয়াল মুনজিয়াত চুনজি হে মিন আজাবিল কাবর। এই সূরাটা হলো সূরায় মানিয়া, বাধা প্রদানকারী, এবং এটা হলো নাজাত দানকারী কবরের আজাব থেকে, কবরের আজাব থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে বলেছেন যে প্রত্যেক মানুষেরই এই সূরাটা তেলাওয়াত করা উচিত এবং এটা হেফাজত করা উচিত, তার মানে মুখস্থ করা উচিত, মুখস্থ করা উচিত। এবং তাওরাতের মধ্যে এই সূরাটার নাম কিন্তু সূরায় মুলক হিসাবে উল্লেখ করা আছে। তো সেই সূরাটা আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা, এই একটার অর্থ হয় বরকতময়, যে আমরা তাবারুক দেই না, তাবারুক মানে কি, তাবারুক শব্দটার অর্থ কি, আমরা তো তাবারুক দেই, এত খাবারকে তাবারুক বলি না, আর ওই মিলাদের জন্য যেটা দেই সেটা হলো কি, তাবার, তাবারুক মানে হলো পরস্পরে বরকত অর্জন করা, পরস্পরে কি করা, যে দিল সেও বরকত পাবে, যে খাইলো সেও বরকত পাবে, অন্য খাওয়ার মধ্যে আর এই খাওয়ার মধ্যে কি আছে দেখবেন, আপনি বাজারের একটা জিলাপি কিনে খাবেন আর এই মসজিদের একটা জিলাপি দিয়ে দুইটা খাই দেখবেন একটু টেস্টটা কম বেশি, হ্যাঁ, ওই যে এতিমখানা দুইটার একটু স্বাদ কি হবে, তৃপ্তিটা একটু কম বেশি হবে,
তৃপ্তিটা কম বেশি হবে। এই জন্য এটা হলো কি, পরস্পরে বরকত অর্জন করা হয়। তা আল্লাহ কি বরকত নেয় নাকি? এখানে তাবারকা শব্দ হলো পবিত্র, তিনি কি পূত পবিত্র আন সেফাতিল হুদুসিয়াতে, এই যে নশ্বর জগতের যে গুণাবলী আছে এখান থেকে তিনি সম্পূর্ণ কি পবিত্র। মানে আমরা নশ্বর জগতে বসবাস করি, আমার ভিতরে যে গুণাবলী আছে এই গুণাবলী থেকে আল্লাহ কি পবিত্র। আরও সৃষ্টি জগতের মধ্যে যে গুণাবলীগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো থেকে আল্লাহ কি পবিত্র। এগুলো তো মরে ধ্বংস হয়, অসুস্থ হয়, তাই না, অনেক কিছু হয়, ক্ষয় হয়, কিন্তু আল্লাহ তাআলা কি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তাই না। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, অর্থাৎ তন্দ্রাও আসে না, কোনো ঘুমও আসে না, মানে একদম সমস্ত দিক থেকে তিনি কি পূত পবিত্র। আমরা অভাবগ্রস্ত, তিনি কি অভাব মুক্ত। বিয়াদিহিল মুলক, তারই কুদরতে হাতে আছে সমস্ত রাজত্ব, সব কিছুর একচ্ছত্র ক্ষমতা হল আল্লাহ রাব্বুল আলামিন। ইভেন আমি যেটা বলেছি, আমার শরীরের সঙ্গে আমারই অঙ্গগুলো লাগানো আছে, কিন্তু এখানে আমার কোনো কর্তৃত্ব নেই, এটা আমার কথা, তাহলে কার কথা শুনবে? আল্লাহ পাকের কথা শুনবে, অথচ আমার সঙ্গে লাগানো আছে কিন্তু আমার কথা শুনে না। বিয়াদিহিল মুলক, তাহলে এটা যখন কথা শুনে না, তাহলে বাকিগুলোতে আমাদের কোনো কর্তৃত্ব নাই। এখানে একচ্ছত্র কর্তৃত্ব হলো কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ওই যে আমরা পড়ি না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, যত রাজত্বের প্রধান আছে সবগুলোর প্রধান হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বাবু আলা কুল্লি শাইকিন কাহির, তিনি সব কিছুর উপরে কী রাখেন? ক্ষমতা রাখেন, সব সময় সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আমরা কিন্তু সবটাই সব কিছুর উপরে কী রাখি না, অনেক সময় এখন আপনাকে যদি কাজ করা যায় কত কী কম ভুলা হয়েছে না, হাতে এগুলো আমার কাছে ঠেকে, কত এগুলো আমার কাছে ঠেকে, কত এগুলো 2 কেজি গোস্ত খায় ফেলাইছে, কিন্তু আলো ভুলা হয়েছে আর পারি, মানে এখন ক্ষমতাটা কী হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এক সময় তার কী ছিল? বিশাল ক্ষমতা ছিল, আবার এলাকা ভিত্তিক ক্ষমতা আছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশেই শেষ, ওই বর্ডারটা পার হলে আর কোনো ক্ষমতা নেই। ইন্ডিয়ার যত বড় রাষ্ট্র হোক, আমেরিকা যত বড় রাষ্ট্র হোক, আর ওই পর্যন্ত, কিন্তু বাকি আরেক রাষ্ট্রের গিয়ে তো পদ্মারি করতে পারবে না। ওদের প্রতিটা ক্ষমতার একটা কী আছে, সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাকের রাজত্বের কুদরতের কোনো কী নাই, সীমাবদ্ধতা নাই। এটা সৃষ্টি জগতের যাহা কিছু আছে সব কিছুর পরে তিনি সবসময় কী রাখেন, ক্ষমতা রাখেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার কুদরতের একটা বড় নিদর্শন হচ্ছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত, মরণ এবং জীবন, এই দুটো জিনিস, মারাত্মক দুটো জিনিস। এটা এমন কোনো লোক নাই, বিজ্ঞান নাই, যে এই দুটো জিনিস সৃষ্টি করতে পারে বা এর রহস্যটা কি আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারে না, মৃত্যুর যে রহস্যটা এটা আজ পর্যন্ত কি করতে পারে না, এটাকে ধারণ করার অনেক চেষ্টা করছে পারে না। এই যে আমরা বেঁচে আছি, এই যে শক্তিটা শ্বাস প্রশ্বাস, এটা কোথার থেকে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত, মরণ এবং জীবন কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আগে কি করেছেন, মৌতের কথা, তারপরে হলো জীবনের কথা। কুন্তুম আমওয়াতান সুম্মা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম, আসলে তোমরা তো সবাই মৃত ছিলে, মৃত মানে কি অস্তিত্বহীন অবস্থায় ছিলে, তোমার কোনো নাম নিশানা ছিল না। এই দুনিয়ার যত কিছু আছে এক সময় এগুলো কী ছিল, অস্তিত্বহীন ছিল, তো অস্তিত্বহীন মানে কি মৃত, মৃত। এরপরে আল্লাহ এখানে কী করেছেন, অস্তিত্বে নিয়ে এসেছেন, মানে একটা জীবনে নিয়ে এসেছেন। সোম্মা ইউমিতুকুম, এরপরে আবার তোমাদেরকে কী করবেন, মৃত্যু দিবেন, স্বাভাবিক দিক এর জন্য তোমার কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে যারা মারা গেছে তাদের কোনো অস্তিত্ব আছে আমাদের কাছে, কিচ্ছু নেই, কবরটা খুঁজলেও কিছু খুঁজে পাওয়া যাবে না। সোম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমাদেরকে কী করবেন, অস্তিত্বে নিয়ে আসে এই তোমার দুনিয়ার জীবনের কার্যকলাপের বিচার দেবেন। এটা একমাত্র আল্লাহ ছাড়া এটা আর কারো পক্ষে কি সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। এটা কেন করলেন, লাইয়াবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা, এইটা একটা মৃত্যু এবং জীবন এই যে দুটো জিনিস দিল, এই একটা সময়সীমা বেঁধে দিল, তার মানে একটা কী করলো, পৃথিবীতে থাকার তোমার একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো, যে তোমাকে এখানে জীবন দেওয়া হলো, কিন্তু এই নির্দিষ্ট সময়টা পার হলে তুমি আবার কী হয়ে যাবে,
আবার মৃত্যুবরণ করবে, মানে তোমার এখানে কোনো নাম নিশানা থাকবে না। এই সময়টুকুর ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করতে পারে, এটা একটু আল্লাহ একটু পরীক্ষা করছে। আল্লাহ এটা কি করতে চান? আর এই দুনিয়ার চাকচিক্য মোহ মায়া মমতা, এটা হলো পরীক্ষার বিষয়বস্তু। এটা হলো কি পরীক্ষার বিষয়বস্তু? যেমন একটা ছাত্র লেখাপড়া করে, তার পরীক্ষার অনেকগুলো বিষয় থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, তাই না? এই সাবজেক্টগুলোর উপরে তাকে কি করা হয়, এই দুই বছর বা এক বছর যে কোর্সটা যেভাবে থাকে, যে এক বছর তোমাকে সময় দেওয়া হলো আর এই বিষয়গুলো তোমাকে দেওয়া হলো, এগুলো তুমি স্টাডি করবে, পড়বে, এটার পরে তোমার একটা কী হবে, পরীক্ষা হবে যে তুমি কতটুকু পড়েছো। তাহলে পরীক্ষার একটা বিষয়বস্তু তো কী, একটা আপনার সাবজেক্ট থাকতে হবে তো। তা আমার আমার আল্লাহ যে উত্তম আমল করবো, এটার বিষয়বস্তু কী? বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, তো কী এইগুলো? এই যে চাকচিক্য মোহ মায়া মমতা, এইগুলোর মধ্যে থেকেই কে ওগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে, আর কে ওগুলোকে আকৃষ্ট না হইয়া শুধু জীবন ধারণের উপকরণ গ্রহণ করে একমাত্র আল্লাহর ইবাদত করছে, এইটা আল্লাহ দেখার জন্য কি করেছেন? এই মানুষকে হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। অহুয়াল আজিজুল গাফুর, তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। বলছে এই উত্তম আমল করতে গিয়া তো তোমার কিছু ভুল ত্রুটি হতেই পারে, হতেই পারে। আল্লাহ কি ক্ষমাশীল? ক্ষমাশীল আল্লাহ কিন্তু কি ক্ষমাশীল। আর তুমি করবে না, আল্লাহ পরাক্রমশীল, আল্লাহ সবাইকে পরাস্ত করতে পারে, আল্লাহকে পরাস্ত করিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। তার কুদরতের আরেকটা নিদর্শন বলছি, আল্লাহ যে খালাকা সামা সামাওয়াতিন তিবাকা, আল্লাহর কুদরত, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন সপ্তম আকাশ, তিবাকা স্তরে স্তরে স্তরে, এই যে প্রথম আকাশটা তৈরি করেছেন, এটা কি মাটির সঙ্গে লাগানো আছে? বেগাইলে আমাদের এর কোনো কি নাই, খুঁটি খাম্বা নাই। তাহলে উপরের, এর উপরের যে আসমানটা আছে ওটা কি এই আসমানের সঙ্গে লাগানো আছে? না, ওইটা আবার পৃথক। তার উপরে যেটা আছে ওটা ওটার সঙ্গেও লাগা নেই। তার মানে একটার উপরে যে আরেকটা, আরেকটার উপরে যে আরেকটা আছে, এখানে কোনো কি নাই, খুঁটি খাম্বা নাই। আপনি রাখতে পারবেন তিনতলা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা সাততলায় রাখতে পারবেন খুঁটি ছাড়া? এটা খুঁটিটা দূরের কথা, ছোট্ট একটা মার্বেল বা ছোট্ট একটা বুট আপনি রাখতে পারবেন? পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল একটা নবমণ্ডল, এবং একটা নয় কয়টার কথা বলছে, সাতটার কথা বলছে, একটার সঙ্গে আরেকটার কোনো খুঁটি খাম্বার নেই। এত বড় কুদরতের অধিকারী আর কে আছে বলে মনে করতে পারে? আল্লাহ যে খালাকা সামা সামাওয়াতিন তিবাকা, তিবাকার মানে হচ্ছে স্তরে স্তরে, মা তারা ফি খালকের রহমান মিন তাফাউত। আজকে বিজ্ঞান যত জিনিস আবিষ্কার করছে, যত আপনি একবার আমেরিকা, ব্রিটেন, যেখান থেকে বিজ্ঞানী নিয়ে আসেন, মিস্ত্রি নিয়ে আসেন, কোনো না কোনো খুঁত বাহির হবেই, চ্যালেঞ্জ করতে পারবে না যে এটার ভিতরে কোনো কি নাই, খুঁত নাই। আপনার চোখে ধরা পড়েনি, আরেকজনকার চোখে ধরা পড়ছে, আরেকজনকার চোখে ধরা পড়ছে, কিন্তু আবহমান কাল হয়ে গেল, এই কোরআন মজিদ নাজিল হয়ে গেল, প্রায় 1500 বছর তো চলে গেছে, 1500 বছরে কত লোক গেছে, এটা কেমন পর্যন্ত চ্যালেঞ্জ। মা তারা ফি খালকের রহমান মিন তাফাউত, কোনো অসামঞ্জস্য তুমি দেখতে পারবে না আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহ পাকের এই সৃষ্টির রহস্যের মধ্যে কোনো রকম বৈপরীত্য, কোনো রকম ত্রুটি খুদ দেখতে পাবে না। আছে বলছে, আল্লাহ বলছে ফারজে ইল বাসার, কথাই একবার দেখে হবে না, ফারজে ইল বাসার, তোমার দৃষ্টিটাকে আবার কি করো, ফিরাও, আবার ফেলো। হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? জিজ্ঞাসা করছে, বলছে একবার নয়, আমরা অনেক সময় কইতে কত, আমি তো গেছি অত তো ভালো করে দেখি না, অত ভালো করে দেখি না। আল্লাহ বলছে ওই কথা আমি শুনবো না, ভালো করে দেখো, কি করে দেখো, ভালো করে করে যাচাই বাছাই করে, ভালো করে। এখানে দেখার অর্থটা হলো তোমার যন্ত্রপাতি আর যা কিছু আছে সব কিছু, তোমার উপকরণ যা আছে সব কিছু ব্যবহার করো, ওইখানে করে তুমি খুদ বের করার চেষ্টা করো। হাল তারামিন ফুতুর, প্রশ্ন করেছেন কোনো দোষ ত্রুটি পাইছ, ত্রুটি বিচ্যুতি আছে কোথাও? না, আমরা কি বলবো, লা, কোনো ত্রুটি এ পর্যন্ত আমরা পাই নাই। সোমবার যে এল বাসারা কার্লাতাইন, কত হয় একবার দেখলে হবে না, একবার তো জ্যান ত্যান দেখেছি, একবার ভালো করে দেখেছি, ওটা দেখলে হবে না। সোমবার যে এল বাসারা কার্লাতাইন, তোমার দৃষ্টিটাকে আবার কি করো, বারবার তুমি ফিরাও। এখানে বারবার ফিরা মানে কি,
মানে বারবার তুমি ওটা নিয়ে গবেষণা করো, দেখো, পর্যালোচনা করো, পর্যবেক্ষণ করো, দেখো। বলছে যতই দেখো, যতই পর্যবেক্ষণ করো, যতই যন্ত্রপাতি দিয়ে দেখো, সবাই মিলে দেখো, ইয়ান কালিব এলাইকাল বাসারু খাস ইয়ান বাহুয়া হাসির, তোমার এই দৃষ্টি, তোমার এই গবেষণা ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরিয়ে আসবে, ক্লান্ত হয়ে যাবে, চোখ ব্যথা ধরা যাবে, যন্ত্রপাতি টাকা পয়সা খরচ করতে করতে কাম শেষ হয়ে যাবে, কিন্তু কোনো ত্রুটি বের করতে পারবে না। তাহলে এই কত বড় শক্তি, কত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল্লাহ আলামিন। তাহলে আবাদত কি তার করবো, তা আইন কানুন কি তার মানবো, না যার ক্ষমতা নেই তার মানবো? আল্লাহ আল্লাহটাই মানতে হবে, আল্লাহ পাকের কাছেই মানতে হবে। এরপরে আরেকটা কুদরত বলছে, ওয়ালাকাদ জায়্যানা সামা আর দুনিয়া বেমাসাবিহা, আমি সৌন্দর্য মণ্ডিত করেছি সামা আর দুনিয়া, দুনিয়ার আকাশকে। এটা বলা হয়েছে দুনিয়ার আকাশ, দুনিয়া মানে হলো সবচেয়ে নিকটবর্তী, তো এটা মানুষের সবচেয়ে হলো কি কাছের নিকটবর্তী আকাশ, এটা নিকটবর্তী এই আকাশটাকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি বেমাসাবিহা কিছু তারকা রাজি দিয়ে, তারকা রাজি দিয়ে। আসলে মেসবাহুন বলা হয় চেরাগ বাতি, চেরাগ বাতির মতো, ওই যে একটা হাদিস শরীফের নাম আছে না, মেসকাতুল মাসাবি, মেসকাত মানে হলো চেরাগ দাড়ি, যেটার উপরে চেরাগটা রাখা হয়, আর মাসাবি হলো মেসবাহুনের বহুবচন শব্দ, মাসাবি হলো চেরাগ, চেরাগটা যে রাখা হয়। বলছে এটাকে চেরাগ দিয়ে কী করেছি, যেটাকে আমরা বলি নক্ষত্র দিয়ে এটাকে সাজাচ্ছি। তাহলে এক ধরনের নক্ষত্র আছে কি সৌন্দর্যের জন্য, আর এক ধরনের নক্ষত্র আছে কিসের জন্য, সময় বা দিক নির্ধারণের জন্য, সময় বা দিক নির্ধারণের জন্য। আর কিছু আছে রুজুমাল্লিস শয়াতিন, শয়তানকে তাড়ানোর জন্য। তা আমি এই দুনিয়ার আকাশটাকে কী করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি কিছু নক্ষত্র রাজি দিয়ে, ওয়া জাআল্লাহ রুজুমাল্লিস শয়াতিন, আর কিছু তারকাকে করেছি রুজুমাল্লিস শয়াতিন, শয়তানকে নিক্ষেপ করার জন্য, শয়তানকে কী করার জন্য, তো শয়তানকে যে নিক্ষেপ করে ওই তারাটাই কিন্তু খুলে আসে না, ওই তারকা থেকে একটা আলো বিচ্ছিত হয়ে তাদেরকে তারা করে, তারকাটাই কি হয় না, একখান থেকে আরেকখানে যায় না, আরেকখান একখান থেকে আরেকখানে কি হয় না, যায় না। যেমন একটা আগুন, আগুন আগুনের থেকে আবার অনেকগুলো আগুন নিয়ে আবার আরেকখানে নিয়ে যাওয়া হয়, ঠিক ওইখান থেকে ওটা ছুটে যায়, কিন্তু তারকাটাই যায় না। ও আতাদ না লাহুম আজাব আস-সাইর, আর আমি তাদের জন্য প্রস্তুত করেছি জাহান্নামের আগুন, প্রস্তুত করেছি এই শয়তানদের জন্য। এখন আল্লাহ তাআলা যেহেতু কী করেছেন, দুনিয়ার আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, তা এখন এই মসজিদের মধ্যে বাতি জ্বালানো, এই যে বাতি বাতি জ্বালায় যে ছাদটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, এখান থেকেই কিন্তু বের করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদের নববীতে যখন নামাজ হতো, তখন ওরা কী করতো, এই যে খেজুরের শুকনা ডাল জড়ো করে ওটাকে আগুন লাগাই দিয়ে আলো করে নামাজটা পড়তো, খেজুরের ডাল। তো এই আগুনটা খুব একটা কী হতো না, আলোকিত হতো না, খুব একটা সুবিধা হতো না, অনেক সময় আবার নিভে যায়, ধোঁয়া হয়, তাই না, নানা রকম সমস্যা হয়। তেমন এই দেখেন না, চুলার মধ্যে খড়ি জ্বলতে জ্বলতে আবার অনেক সময় কী হয়, আবার কমে যায়, কমে যায়, আবার অনেক সময় আলোটা নিভে যায়, আবার অনেক সময় কী বেশি করে জ্বলে উঠে, এইরকম অবস্থাটা হয়, তাতে অনেক সমস্যা হয়, যখন আলোটা কমে যায় বা একটু নিভে যায় তখন ধোঁয়ায় কী হয়ে যায়, ভরে যায়। তা হযরত তামিমে দারির নামে এক সাহাবি, উনি সিরিয়া থেকে আসলেন বাইরের দেশ থেকে, তো উনি দেখে আসছে, তখন উনি কী করছে, ওই যে বাঁশের বা একদম একটা কিছু দিয়ে একটা চোঙ্গা তৈরি করছে, চোঙ্গা তৈরি করে ওখানে দড়ি ঢুকাই দিয়ে তেল ঢালে দিয়ে ওটাতে বাতি জ্বালাই দিয়েছে, মশাল 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 জ্বালাই দিয়েছে। এইটা রসুল সাল্লাম দেখে খুব ওনার পছন্দ হয়েছে, বলছে লাকাত নাব্বারটা মাসাজেদানা ফাকাত নাব্বার আল্লাহ কুল্লুক বাকা, বলছে তুমি আমাদের মসজিদটাকে আলোকিত করেছো, আল্লাহ তোমার অন্তরটাকেও আলোকিত করো, তোমার অন্তরটাকেও কী করুক, আলোকিত করুক, তুমি আমাদের মসজিদকে আলোকিত করেছো, সুন্দর করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ওই তারাবির নামাজ জামাতে পড়ার সিস্টেম চালু হয়ে গেল, তো এখন লোক সংখ্যা তো অনেক কি বেশি, আলো বেশি আলোর প্রয়োজন হয়, তখন উনি কী করলেন, আলো বেশি ওই
মানে মশাল জ্বালায় দেওয়ার ব্যবস্থা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য দোয়া করলেন, লাকাদ নাব্বাতা মাসাজিদানা ফাকাদ নাব্বারাল্লাহু মারকাজাকা, আল্লাহ তুমি এই মসজিদটাকে আলোর ব্যবস্থা করেছো, যথেষ্ট আলোর ব্যবস্থা করেছো আমাদের এই মসজিদকে, আল্লাহ তোমার কবরটাকেও আলোকিত করছে, কবরটাকেও আলোকিত করলো। এইখান থেকে মুফাসসিরটা বের করছে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার আকাশটাকে শুভ সুসজ্জিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন আলো দিয়া, তাহলে এই মসজিদের ছাদটাকেও সৌন্দর্যমণ্ডিত করা যাবে, আলোর ব্যবস্থা করা যাবে। এই জন্য মসজিদে কী করা হয়, সুন্দর আলোর সুন্দর সুন্দর ব্যবস্থা সজ্জিত করা। কিন্তু তখন ছিল কি, মশাল দিয়ে তারা আগুন আগুন জ্বালাইতে, এক সময় মানুষ মাছও মারতো মশাল দিয়ে, তারপরে মশাল দিয়ে জ্বালায় ভাতও খাইতো, তারপরে না চেরাগ আসলো, এর আগে কিন্তু কি জ্বালাইত, তারপরে ওই যে ইয়া জ্বালাইতো, ওই যে মাটির ইয়া দিয়ে ভোগা কপি বলি আমরা হিন্দুরা যে পূজার সময় দেয় ওগুলো জ্বালায়ও কি করতো মানুষ ভাত খেতো। আপনারা যারা আগে লেখাপড়া করছেন আপনারা কয়জনে বিদ্যুৎ পাইছেন? আমরা তো বিদ্যুৎ পাই নাই, আমরা তো ওই চেরাগ বাতি অনেকে হারটিনটাও পায় নাই, হারটিনটাও পায় নাই, মশা কামড়ালে একটা কয়েলও ছিল না, ওই খেরের ভুতি দিয়া যারা কাফের তাদের জন্য, যারা তাদের রবের সঙ্গে কুফুরি করে, রবের বিধান মানে না, রবের অস্তিত্বকে স্বীকার করে না, তাদের জন্য আছে জাহান্নামের কঠোর শাস্তি ওয়া বিসাল মাসির, এবং এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা ফিরে যাওয়ার জায়গা, এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর কোথাও নেই। এর প্রথম স্তরটা আখেরাতের প্রথম স্তরটা তো হলো কোথায়, কবর। এবং রসুল সাহসালাম বলছেন মা রাআইতু মানজারান আফজাউ মিন কবরি, বলছে কবরের চাইতে খারাপ দৃশ্য আর আমি কোথাও দেখিনি, ভয়াবহ দৃশ্য আমি কোথাও দেখি নাই। যদি তোমরা দেখতে তাহলে কোনো মানুষকে এখানে তোমরা দাফন করতে না, কবরে দাফন। কিন্তু রসুল করিম সাল্লামকে এটা দৃশ্য কী করা হয়েছে, দেখানো হয়েছে। তাহলে কবরের অবস্থা যদি এই হয় তাহলে জাহান্নামের অবস্থা কেমন কী হবে, এটা কি আর বলার অপেক্ষা রাখে না, অপেক্ষা রাখে না। এই জাহান্নামটা, এই কবরটা হুফুরা তুমিন হুফারিন না আও রৌদা তুমিন রিয়াজিল জান্নাত, এটা হতো কারোর জন্য জাহান্নামের গর্ত হবে আর কারোর জন্য জান্নাতের একটা টুকরা হবে, দুইটার একটা কিন্তু হবে, দুইটার একটাতে যাবে, তৃতীয়টার কোনো সুযোগ নেই। হয় জাহান্নাম জাহান্নামের একটা গর্ত হবে আর না হয় একটা কি হবে, জান্নাতের একটা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এটা কি করে, কবরটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ করে দেন, আল্লাহুম্মা জাহান্নামের গর্ত থেকে আল্লাহ যেন আমাদের কি করে। ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে এই জাহান্নামে, এদেরকে ধরে ধরে জাহান্নামে কি করা হবে, নিক্ষেপ তো এমনি করবে না, এদের কোমরে শিকল বাঁধতে দিবে, কাপড় টানে নিয়ে যাবে। সামিউলাহা শাহীকান, তার একটা গর্জন শুনতে পাবে, মানে বিশাল একটা কি হবে, গর্জন হবে। ওয়াহিয়া তাফুর, এটা খুব উত্তাল হয়ে যাবে, মানে তেজ আরো কি হয়ে যাবে, বেড়ে যাবে, উত্তাল পাতাল হয়ে যাবে। আর এর একটা গর্জন, গর্জন তো আসা স্বাভাবিক, এই লোকগুলাকে ফেললে, মানে এদের কথা বলে নাই, বলছে জাহান্নামটার একটা কি হবে, গর্জন শুরু হবে। তাকাদু তামাইয়াযু মিনাল গাইযি, মনে হয় যেন এটা রাগে গোসায় ফেটে যাবে, মানে এই রকম, মানে একটা অগ্নিমূর্তি সে ধারণ করবে, এমনি তো আগুন, তারপরে এটা কি হবে, তার মধ্যে জুব্বুল হুজুর নামে একটা জায়গা আছে জাহান্নামের, এইটার থেকে অন্যান্য জাহান্নাম নাজাত পাওয়ার জন্য 70 বার করে আল্লাহর কাছে নাজাত দেয় যে অর বড় অত্যাচার, ওটা আরো বেশি ভয়াবহ, মনে হয় যে এই আগুনকে আবার কি করবে, খেয়ে ফেলবে, ওটার প্রতাপ আরো বেশি, অনেক বেশি। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন এক একটি দল সেখানে নিক্ষেপ করা হবে, তার আগে জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজানাতুহা, ওইখানকার যে রক্ষক আছে ফেরেশতারা, তারা জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাজির,
তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই, শোনো নাই এগুলোর কথা, জাহান্নামের কথা শোনো নাই বেটা বাবা, কেন তোমরা এই জাহান্নামের কাজগুলো করতে গেছিলে? তারা এই কথাগুলো বলবে। আমরা যেমন ছেলেকে বারবার শাসন করার পরে যখন ঠিক হয় না মাইট দিই, মাইট দেওয়ার পরে আবার কি বলি, বাবা তোমাকে কতবার নিষেধ করছি, তুমি কেন কথা শুনোনি বাবা, তোমাকে নিষেধ করিনি আমি, তোমাকে বুঝাইনি, বলিনি, বলি কি না? ফেরেশতারাও এই কথাটা একদিন বলবে, মানে তারাও দুঃখ প্রকাশ করবে যে এই মানুষের জন্য এরা কি যে একটু দুনিয়ার মোহে পড়ে তারা এই আমল করে তারা আজকে জাহান্নামে চলে আসলো। তারা বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কি ভীতি প্রদর্শনকারী আসে নাই, এই জাহান্নামের ভয় দেখায় নাই তোমাদেরকে? কালু বাবা, তারা বলবে হ্যাঁ আসছিল ভাই, স্বীকার করবে, স্বীকার করবে, কিন্তু সেই দিন স্বীকারে কোনো লাভ হবে না। কাজ যা আনা নাজির, আমাদের কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী পয়গম্বর এসেছিল, পয়গম্বর ছিল না তার উত্তর চুরি হিসেবে ওলামা ইকরাম ছিল, কোরআন ছিল আমাদের কাছে, হাদিস ছিল, ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে এসেছিল, ফাকাজাব না, আমরা এগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছি। যারা ভীতি প্রদর্শনকারী ছিল তাদেরকেও মিথ্যা বলেছি, তারা যে বিষয়গুলোতে ভীতি প্রদর্শন করেছিল সেগুলোকেও কী করেছি, মিথ্যা প্রদর্শন করছে। এলা হুজুল্লাহ, এলা কাম তো পায় না, এলা হুজুল্লাহ কহিবি, তাই না? এগুলা যত কহেছে তত কি হবে, মানে নানানভাবে এগুলোকে আমরা কি করেছি, মিথ্যা সাব্যস্ত করেছি। বা কল্লা, এবং আমরা নির্দ্বিধায় বুক ফুলায় বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাইয়্যিন, কাছে আল্লাহ এই বিষয়ে কোনো কিছু অবতীর্ণ করেন না। এগুলা কোনটা পাইছে, খামাখা, খামাখা কোথায় পাই? আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করি, তাই না? কাছে এগুলা কোনটা পাইলে, আর যদিও বলছে আছে কোরআনে, আছে কোরআন মজিদে আছে, কিন্তু কাছে এই যুগে এগুলা দিয়ে দিন চলবে না। এই বিদ্যা দিয়ে এই ছেলে যদি মাদ্রাসায় পড়াও, কাছে এইটা দিয়ে ফকিরি বিদ্যা এটা দিয়া চলবে না, এটা শেষ হয়ে যাবে, এর দুনিয়া উন্নতি করতে পারবে না, এর পেটের ভাত হবে না। মানে এই ধরনের অজুহাত আমরা তৈরি করেছি। ইন আন্তুম ইল্লা ফি দালালিন কাবীর, তখন ফেরেশতারা বলবে ও তোমরা তো খুব বিরাট একটা গুমরাহির মধ্যে পড়েছিলে, পথভ্রষ্টতার ভ্রমের মধ্যে তোমরা পড়েছিলে, সুতরাং আজকে তোমাদেরকে শাস্তি পেতেই হবে। তাহলে ওখানে কোনো ওজোর আপত্তি থাকবে না, কোনো ওজোর আপত্তি চলবে না। ওজোর আপত্তি আমি এর আগেও একদিন বলেছি, ওজোর আপত্তি করার সুযোগ এখানে আছে, এখানে আপনার ওজোর করে পেশ করার সুযোগ নাই। আচ্ছা, আপনি অসুস্থ, আপনি বলছেন যে আমি অসুস্থ, আমি কীভাবে নামাজ পড়বো? আপনি বলেন, হাদিসকে জিজ্ঞাসা করেন, রসুলকে জিজ্ঞাসা করেন, সব বলে দিবে যে আপনি এইভাবে নামাজ পড়েন, কিন্তু আপনি ওইখানে যদি গিয়ে বলেন যে আমি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারিনি, এই কথাটা ওইখানে শুনবেন না, এখানে ওজোর পেশ করতে পারেন। আপনার হজ ফরজ হয়েছে, আপনি হজটা আদায় করতে পারেননি, আপনি এখানে ওজোর পেশ করেন, ওজোরটা কার কাছে পেশ করবেন? কোরআন এবং আল্লাহ তাআলা রাসূলের কাছে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহ রাসূল, আমার তো হজ ফরজ হয়ে গেছে, এখন আমি তো উটের পর চড়তেও পারি না, আমার সামর্থ্য নেই, আমি এখন কী করবো? আপনার সমাধান দিয়ে দিছে, আপনি এইভাবে এইভাবে কাজ করেন। আমি তো এই বিশাল একটা পাপ করে বসেছি, গুনাহ করে বসেছি, আল্লাহ আমি তো ভুল করেছি, এখন কী করবো? রসুল বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন তু বইল্লাহ সুহা ওয়াস্তাক ফেরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা চাও আর তোবা করে ফিরে আসো, আমি মাফ করে দেবো। তাহলে ওজোর আপত্তি এইখানে চলবে, কিন্তু ওইখানে ওজোর আপত্তি চলবে। কালু, তখন তারা বলবে লাউ কুন্না, হ্যাঁ যদি আমরা শুনতাম, নাসমা ও আও না কেলু, যদি আমরা আজকে তাদের কথাগুলো শুনতাম এবং বুঝতাম এবং সেই অনুযায়ী আমরা চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না, আজকে জাহান্নামী আফসোস। কিন্তু সেই দিনের আফসোস তো কোনো, এইখানে আফসোস করতে হবে, হারে মত জোহরের নামাজটা কাজা হয়ে গেল, কি হবে আফসোস করতে হবে? কোথায় ওজোর পেশ করবেন? এখানে আফসোস করবেন, এখানে যা কিছু করবেন এইখানে। এখন আপনার এশার নামাজটা আপনি পড়তে পারেন নাই, বেতনটা আপনি পড়তে পারেন নাই, তাই না? আপনার খেয়ালে নাই বা পড়েনে নাই, এর বিধান কি রসুল বলে দেয়নি? বলে দিয়েছে। আপনি কি করবেন? এটাও বলে দিয়েছে। তাহলে আফসোস যা করবেন এখানে, এইখানে করবেন। হ্যাঁ, তারা ফুবে জামবিহীন, তখন তারা তাদের গুণাগুলোকে অকপটে স্বীকার করে নেবে। গুণাগুলো কি করবে? তো ওইখানে স্বীকার করে লাভ আছে? গুণা স্বীকার করতে হবে কোথায়? এইখানে গুণা স্বীকার করবেন, এইখানে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ আমি গুণা করেছি,
আমি এই পাপটা করেছি, তুমি মাফ করো। আমি আর এটা করবো না, আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করেছো। আল্লাহ তো কি মাফ করলে কাপুর ফাসুকাল্লে আসহাবিস সাইর, ফাসুকাল্লে আসহাবিস সাইর, জাহান্নাম বাসীদের জন্য আফসোস, এরা দুরবিত হোক, এদের জন্য অভিশাপ। শেষ হয়ে যাবে আর কি, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাহলে যারা আল্লাহকে ভয় করবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না, তাদের জন্য এই শাস্তির কথা বলা হলো। কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, যেখানে দেখবেন আযাবের কথা সেখানেই হলো আর কি সুসংবাদ, আল্লাহ নিরাশ করেন না। ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহ তাদের রবকে ভয় করে, বিল গায়বি আল্লাহকে না দেখি, তাই না, না দেখেও যারা কি করে আল্লাহকে ভয় করে চলে, তার বিধি বিধানগুলোকে মেনে চলে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আছে বিশেষ ক্ষমা এবং বড় ধরনের প্রতিদান। সবচেয়ে বড় ধরনের প্রতিদান হলো জাহান্নাম, সবচেয়ে বড় হলো জান্নাত। ওয়া আসিরু কাওলাকুম আবিজহারু বিহি, এই কাফেররা মুশরিকরা অনেক গোপন বিষয় তারা বলতে হয় ধীরে বলো, নাহলে মুহাম্মদের রব শুনে নিবে, মোহাম্মদের রব কি করবে শুনে নিবে, ওহী নাযিল করে আবার ওকে বলে দিবে, তো কথা যা করো ফুসফুস করে ধীরে ধীরে কো, যেন শুনতে না পায়। তাদের ধারণা ছিল যে জোরে একটু বললে আল্লাহ শুনতে পাবে, আর ধীরে বললে শুনতে পাবে। হ্যাঁ, এই জন্য অনেকে মুলাদার করে কি জোরে জোরে, তাই না, কি করে জোরে জোরে করে, ও দু রাব্বাকুম তাদারু ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহকে ডাকো, হ্যাঁ, খুব কাকুতি সহকারে এবং ধীরে ধীরে। অনেকে সাহাবারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ, যে আমাদের রব কি দূরে শুনতে পায় কি না, বা কি জোরে দোয়া করবো নাকি নাকি ধীরে করবো, তাই না। ইয়াস আলু নাকা, হ্যাঁ, ওয়াইদা সা আলাকা এবাদি আননি, যখন আমার তোমার আমার বান্দাগণ তোমার কাছে, হে নবী, তোমার কাছে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি কি দূরে না নিকটে, ইন্নি কারিব, ইন্নি কারিব বলছে আমি খুব কি কাছাকাছি, কতটুকু কাছাকাছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার এই যে গর্দানটা আছে এখানে, যে রক্তার উপরে মানুষ দাঁড়ায়, যেটার উপরে বলছে এটারও খুব কাছে আছে, এত কাছে আছি, কাছেই জোরে ডাকো আর ধীরে ডাকো, আমি সবটাই শুনতে পাই, শুনতে পাই। আরে ওটা তো দূরের কথা, মনের ভিতরে যেটা, কিন্তু ওদের ধারণা ছিল জোরে করলে শুনতে পাবে। আল্লাহ তাআলা বলছেন আসিরু কাওলাকুম, তোমাদের এই কথাগুলো ধীরেই রাতে সুদূর, আরে জোরে ধীরেটা তো পরের কথা, যেটা অন্তরের ভিতরে আছে আল্লাহ ওইটাও জানে, আল্লাহ ওইটারও জানে। এই জন্য যে কোনো জিনিস পড়ার বা পড়া বিষয় হলো কয়টা অবস্থা, তিনটা, কয়টা অবস্থা, তিনটা, একটা হলো মনে মনে, যেটা কেউ জানবে না, মনে 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 যদি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে, মুখ ঠোঁট কিচ্ছু নড়াচ্ছেন না, আপনার কানও শুনতে পায় না, তেলাওয়াত হবে মনে মনে, আপনি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই যে ইয়াগুলো আছে, হ্যাঁ, এইগুলো যদি আপনি একদম মনে মনে বলেন হবে না। আরেকটা হলো কি, খাফি, মানে ধীরে বলা, ধীরে বলার হলো কোনটা, যেটা আপনি উচ্চারণ করলে কানটা আপনার শুনতে পারবে, পাশের লোকটা কিন্তু শুনতে পারবে, পাশের লোকটা শুনতে পারবে, আপনার কানটা শুনতে পারবে। আরেকটা জেহের হলো পাশের লোকটা শুনতে পাবে, পাশের লোকটা শুনতে পাবে। এই জেহেরের ক্ষেত্রে আপত্তি আছে, পাশের লোকটা আপনি জোরে পড়া, যদি পাশের লোকটার আবার সমস্যা হয় তাহলে এটা পড়া যাবে না, আপনি কান পর্যন্তই দিবেন। এই শব্দগুলোর অর্থটা না বোঝার কারণে আমি জোরে বলতে হবে না ধীরে বলতে হবে, এটা লাগিয়েছি বলবো, কিন্তু বিষয়টা আসলে কিছুই না, বিষয়টা কিন্তু কি না, কিচ্ছু না, আপনি মনে মনে বলতে পারবেন না, তা আপনি কতটুকু বলবেন যাতে আপনার কানটা শুনতে পারবেন, তাহলে তো জেহের হয়ে গেল, আর অন্যকে শোনার দরকার আছে না, তাহলে তো কোনো দরকার নেই, তাহলে ভেদা ভেদে নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নেই, তাহলে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যেটা মনের ভিতরে অনেক জল্পনা কল্পনা চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে থাকে না, ভালো থাকে মন্দও থাকে, এটা দুনিয়ার কেউ জানতে না পারলেও কিন্তু, তাহলে আল্লাহ কত কাছাকাছি, আর আল্লাহর এলম কত কাছাকাছি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম
যে আল্লাহর এই কুদরতের কথা, তাই না? এবং এই দুনিয়াতে মানুষকে হায়াত এবং মৃত্যু দিয়ে কেন প্রেরণ করলেন, যে কয়ে কতটুকু ভালো আমল করতে পারেন। যেমন এর আগেও বলছি, এই দুনিয়ার জগৎটা চলে কী দিয়া? সহায় সম্পদ দিয়া। যার যত টাকা পয়সা তার তত কী সুযোগ সুবিধা, সে ভালো কাপড় পরতে পারে, ভালো বাড়ি করতে পারে, ভালো খেতে পারে, ভালো চিকিৎসা দিতে পারে, ভালো মানে সে কী করতে পারে, বসবাস করতে পারে। এখানে বাহাদুরিটা হলো কিসের উপরে? অর্থ, অর্থ সম্পদের উপরে, অর্থ সম্পদের। আপনার চেহারা টক টক টকা দেখা যাবে, তাই না? কাপড় চোপড়গুলো ভালো দেখা যাবে, জুতাটাও ভালো দেখা যাবে, সবটাই ভালো, বাড়িগুলো ভালো, সব ভালো, কিন্তু বাহাদুরিটা কোন জায়গায়? আপনি এই সুযোগ সুবিধাটা ভোগ করছেন কিসের উপরে? অর্থের উপরে। কিন্তু মাটির নিচে যে জগৎটা, এখানে কিন্তু অর্থ দিয়ে না, ওখানে হলো নেকি দিয়ে। যার যত নেকি তার তত বেশি সুবিধা, তাই না? এখানে যেমন যার যত সম্পদ বেশি সুবিধা বেশি, সুবিধা ভোগ করতে পারে বেশি, আর যার সম্পদ কম তার কি কষ্ট? তার যে পরিমাণ সম্পদ কম সেই পরিমাণ কি কষ্ট? আর ওইখানে কিন্তু নেকির পরিমাণ যার যত বেশি হবে সে তত সুবিধা ভোগ করবে, নেকির পরিমাণ যত কম হবে তত সে কি হবে কষ্ট, একই অবস্থা। তাহলে একটা হলো অর্থ দিয়া, আর একটা হলো কি, এক পিঠ উপরের অংশটাই হলো এই অবস্থা, আর নিচের অংশটা হলো এই অবস্থা। ওখানে কিন্তু টাকা পয়সা দিয়া কোনো কাম হবে না, হবে না। কাজেই নেকি অর্জন করার, তাই না, নেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এই নেক আমল অর্জন করতে গিয়ে দুনিয়ার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই গুনাহটাকে যেন আল্লাহ কি করেন, মাফ করেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।